একটা ঘটনা শুনেন বহুত বড় আল্লাহর একজন ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ভাইরা বন্ধুরা বহুত বড় আল্লাহর ওলি ভারতের বহুত বড় একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ইন্তেকালের আগে তিনি বলতেছেন বাবারা আমার জানাজার নামাজ এমন লোক দিয়ে পড়াইবা যার মধ্যে এক নাম্বার গুণ হলো আসরের চার রাকাত সুন্নত নামাজ জীবনে কোনোদিন তরক হয় নাই দুই নাম্বার গুণ হলো সে জীবনে কোনোদিন জামাত তরক করে নাই তিন নাম্বার গুণ হলো জীবনে সে কোনোদিন তাহাজ্জুদের নামাজ পড় দেয় নাই চার নাম্বার গুণ হলো জীবনে কোনোদিন বেগানা নারীর দিকে নজর দেয় নাই এমন একটা লোক দিয়া আমার জানাজার নামাজ পড়াইবা যদি তোমরা আমার জানাজায় এমন লোক তোমরা না পাও জানাজা সারা আমাকে দাফন করবা শর্তটা সহজ না কঠিন জোরে মাতুকা সহজ না কঠিন সাইটের একটা নিয়ে আমরা যাই গান বুঝিয়া সাইটটা লাগতো না যদি একটা খালি বলে সাইটটা এখন একটা মানুষ নিয়ে লোক আছেন নি সারা জীবনে কোনোদিন আসরের চার রাকাত সুন্নতর হইছে না কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি বলেন এই চারটা গুণ যার মধ্যে পাইবা তারে কইবা হে যেন আমার জানাজার নামাজ পড়ায় আর নাইলে জানাজা সারা দাফন দিও আল্লাহর ওলির ইন্তেকাল হয়ে গেল এরপরে আমার ভাইরা ওনার মুরিদান ওনার সন্তানেরা জানাজার মাটিশ বাবার লাশ নিয়ে হাজির এত বড় আল্লাহর ওলি লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় শরীক হয়ে গেল ভাইরা মাইকে এলান করা হয় আসুনি এমন কেউ আসুনি এমন কেউ এই চারটা গুণ কার মধ্যে আছে আয়েশা তুমি জানাজার নামাজটা বাবার পরে নাও সন্তান দ্বারা বার 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 শুধু ডাকে ডাকে কিন্তু কেউ নাড়া দেয় না কেউ তো জবাব দেয় না লক্ষ মানুষ হাজির হয়েছে জানাজা পড়ার জন্য মাইকে বারবার ঘোষণা করা হচ্ছে কার জীবনে আসরের চার রাকাত সুন্নত কাজা হয় নাই কার জীবনে জামাত তরক হয় নাই কার জীবনে তাহাজ্জুদ ফৌত হয় নাই কার জীবনে বেগানা নাজির নারীর দিকে নজর পড়লো নজর জমায় রাখে নাই নজর পড়াটা দোষ না নজর জমায় রাখাটা দোষ কে আসো এমন কে আসো এমন একটু আসো কেউ তো আসে না রে ভাই কেউ তো আসে না কেউ তো আসে না কিন্তু একবার দুইবার তিনবার বলার পরও যখন কেউ আসে না তখন ঘোষণা দেওয়া হয় তাহলে আব্বার জানাজা হবে না আপনারা যে যেখান থেকে এসেছেন বাড়িতে চলে যান কারণ এটা আমার আব্বার ওসিয়ত যদি এমন কেউ না আসে জানাজা পড়ানোর জন্য তখন আমার জানাজা সারাই তোমরা দাফন করে দিবা বুঝা গেল এমন একজন কেউ না কেউ আছে এটা আল্লাহর ওলি জানে ঠিক না উনি ভালো করে জানে এমন কেউ না কেউ আছে উনি জানে বিধা এমন শর্ত করেছে কিন্তু ওই মানুষ সে তো হাজির হয় না সে তো সামনে আসে না হাজির হয় না যখনই ঘোষণা করা হয় তখনই যার যার বাড়িতে চলে যাও জানাজা হবে না হঠাৎ করে একজন মানুষ চাদর দিয়া মাথাটা ঢাইকা সামনের দিকে আসতে শুরু করলো আর ডাক দিল রে কুতুবউদ্দিনের সন্তানেরা থামো থামো জানাজা নিও না আমি জানাজার নামাজ পড়াবো মানুষজন অবাক হয়ে গেল কে সেই মহামানব কে সেই মহামানব কে সেই মহামানব হয়তো জীবনে সে কোনোদিন বিয়ে শাদি করে নাই তার কোনো দায় দায়িত্ব নাই মনে হয় জীবন ভর মসজিদে পড়ে থাকে হয়তো সারা জীবন মসজিদেই ঘুমাইছে নতুবা এই চার শর্ত কেমনে মানবে কেমনে এই চার গুণ অর্জন করবি তার কাঁধে কোনো দায়িত্ব নাই ফ্যামিলি নাই সন্তান নাই বউ নাই বাচ্চা নাই সামনের দিকে গাইতেছে হাজারো মানুষ লক্ষ মানুষ তারে দেখার জন্য পাগল সামনে আসলে নাই সেই তিনি চেহারাটা খুলে দিলেন চেহারাটা খোলার পর মানুষ তাকে দেখে আল্লাহু আকবার আমরা কি মনে করেছিলাম আমরা মনে করেছি তিনি কোনো বৈরাগী আমরা মনে করেছি তার কোনো সংসার নাই কিন্তু তাকে দেখে সেই মানুষ আর কেউ নয়
বর্তমান সময়ে ভারতের সবচেয়ে বেশি ব্যস্ত মানুষ যিনি ছিলেন তখন দিল্লির সুলতান শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি আল্লাহু আকবার मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला मैं दर्द जहाँ गैर खुदा यार नदारिम जुजियाद खुदा ही चिदिगुर कारण दार जुजियाद खुदा ही चिदिगुर कारण दार एकटु जोरे सुरे कोन अल्लाहु अकबर मुसलमान रे आवाज अल्लाहु अकबर अरे अल्लाहर गुलाम आगामी काल आसतेछे विश्व ভালোবাসা दिवस अपनारा ग्रामेर मानुष होयतो अनेकेर खबर नाई কিন্তু শহরে বন্দরে শুরু হয়ে গেছে রাতে 12টার পর দিকেই ভালোবাসা দিবস নাউজুবিল্লাহ কোন না ভালোবাসার আবার দিবস কি দা তার মানে বোঝা গেল এরা জীবনে দিল ভালোবাসা নাই এরা দিল হাত তুলে দিয়েছে আর অশান্তি আর আগুনে জ্বলতেছে আংরা হয়ে গেছে তো একদিন এরা ভালোবাসা দিয়ে ফুল দেয় আর আমরার একদিন ভালোবাসা না আমাদের দিলের ভিতরে সারা বছরই ভালোবাসা থাকে ঠিক কি না সন্তানের প্রতি মার ভালোবাসা মার প্রতি সন্তানের ভালোবাসা ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসা ভাইয়ের প্রতি বোনের ভালোবাসা বাবার প্রতি সন্তানের ভালোবাসা বন্ধুর প্রতি বন্ধুর ভালোবাসা এটা মুসলমান একদিনের জন্য পালন করে না সারা জীবনের জন্য করে আওয়াজ দিয়া বলা ঠিক কি না অতি ভালোবাসা দিবস মুসলমানের কালচার নয় এই কালচার হলো ইহুদির কালচার হলো নাসারার কারণ নাসারা ইহুদিরা এরা মা চিনে না বাপ চিনে না ভাই চিনে না বোন চিনে না এরা কেউ কাউরি চিনে না এরা কেউ কাউরি চিনে না ভালোবাসা এরা কি জিনিস বুঝে না এরা হারাম জিনিসকে ভালোবাসা মনে করে অপবিত্র জিনিসকে ভালোবাসা মনে করে আর মুসলমান পবিত্র জিনিসকে ভালোবাসা বুঝে কালচার হলো বেঈমানের কালচার হলো নাসারার এ মুসলমানের সন্তান তুমি কেমনে বেঈমানের কালচারে তুমি গ্রহণ করো কেমন করে তুমি গ্রহণ করো তোমাকে তো আল্লাহ নিজের ওলি ঘোষণা দিয়েছে আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু আল্লাহর কোন ওলি আল্লাহর কোন বন্ধু বেঈমানের কালচার গ্রহণ করতে পারে না মান তাশাব্বাহা মিনহু ফাহুয়া মিনহু মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম নবী বলেন যে যার মত চলতে চায় হাশরের মাঠে আল্লাহ তার সাথে উঠাইব তুমি যদি ইহুদিদের কালচার ভালোবাসা দিবস গ্রহণ করো যুবক তুমিও যদি আগামী কাল এরকম ভাবে ভালোবাসা দিবস উদযাপন করো হাশরের মাঠে ইহুদ নাসারার সাথে তোমার হাশর হবে আর যদি তুমি আমার নবীর আদর্শ গ্রহণ করো তাহলে মায়ার নবী নবীর সাহাবীর সাথে তোমার হাশর হবে আমরা ইহুদিদের সাথে হাসর নশর করতে চাই না নবীর সাথে জোরে বলেন কার সাথে ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম সাবধান ভালোবাসা দিবসের ইতিহাসটা কি সেন্ট ভ্যালেন্টাইনস ডে তার নাম ছিল সেন্ট ভ্যালেন্টাইনস খ্রিস্টান একজন ধর্মযাজক আজ থেকে প্রায় 1400 বছর আগে এই সেন্ট ভ্যালেন্টাইনস সে কি করছিল সে একজন ধর্মযাজক রোমের সম্রাট সে সমস্ত যুবক যুবতীদের বিয়া শাদি নিষেধ করে দিয়েছে কেন লাগি কয় বিয়া করলে পরে যুদ্ধে যায় না এজন্য সবের বিয়া নিষেধ করে দিয়েছে রাজ্যে আর সেন্ট ভ্যালেন্টাইনস সে খ্রিস্টান ধর্মের একজন যাজক সে করছে কি গোপনে গোপনে জোয়ান ফোয়াফুরির দিনের জন্য আমার নবী দয়ার নবীর কাছে একটা এরকম ভাবে একটা হরিণ মায়ার নবী দয়ার নবীকে পাইয়াই জবান খুলে গেল হরিণ ডাক দেয়া কয় আল্লাহ আমি হরিণের জবানটা তুমি একটু খুলে দিবানি আমি মায়ার নবীর সাথে একটু কথা বলতে চাই এই কথা বলতেই হরিণ জবাব দিয়া কয় ও গো আল্লাহর নবী আমাকে এক ইহুদি আমাকে ইহুদি মালিক সে শিকার করে নিয়ে এসেছে ইয়া রাসূলুল্লাহ ও গো নবীজি
আমার দুইটা দুধের বাচ্চা আছে জঙ্গলে, আমার দুধের দুইটা বাচ্চা আছে জঙ্গলে, এই বাচ্চাগুলি এখনো ঘাস খাওয়া শিখে নাই, এখনো নিজের খানা নিজে খাইতে পারে না। মায়ার নবী গো, যদি আপনি একটু আমাকে সুপারিশ করে সারাইয়া দেন, আমি জঙ্গলে দৌড় দিয়া যাব আর জীবনের শেষ দুধটা আমার দুনোটা বাচ্চারে খাওয়ায় আসব। একজন মা সন্তানের প্রতি কতটা দরদ, আমার মায়ার নবী দয়ার নবীর কাছে হরিণি এইভাবে আবদার করা মাত্রই মায়ার নবী ইহুদি মালিককে ডাক দিয়া কও, তোমার হরিণীটা বাইন্ধে রাখছো কিছুক্ষণ পরে বুঝি জবাই করবা বলে, হ্যাঁ তোমার হরিণীটা আমার কাছে আবদার করেছে, এইভাবে এইভাবে জঙ্গলের দুইটা বাচ্চারে খাওয়াইতে চায়। কারণ আমার নবীর মায়া মহাব্বত শুধু ভালোবাসা মানুষের প্রতি নয়, আমার দরদি নবীর ভালোবাসা জীব জানোয়ারের প্রতিও ছিল। সুবহানাল্লাহ, যেই মাত্র আল্লাহ নবী মালিককে কই ভাই তুমি অল্প সময়ের জন্য জঙ্গলে তুমি হরিণীটাকে ছাড়বা কিনা একটু বলো, আমি তোমার কাছে তার পক্ষ থেকে সুপারিশ জানাই। সুবহানাল্লাহ, তার কুলে দিয়েছেন, আমার কাছে কথা বলেছে, আমার কাছে মনের দুঃখ প্রকাশ করেছে। এমন ইহুদি কই মোহাম্মদ, আমি তো মনে করেছিলাম তুমি বড় বুদ্ধিমান, কিন্তু কেমনে তুমি কথাটা বললা, জঙ্গলের হরিণ যদি তারে একবার জঙ্গলে ছেড়ে দেওয়া হয়, এই হরিণ কি আর ফিরত আসবি, এই হরিণ কি আর ফিরত আসবি। এই কথা বলতে আমার মায়ার নবী কয়, তাহলে আমার হরিণের রশি দিয়ে তুমি বান্ধা রাখো, যদি হরিণ না আসে আমি নবীকে জবাই করে দিও। ইহুদি কয়, এত বড় কথা ঠিক আছে নাও, ঠিক আছে নাও, তোমার কথা মানলাম। ইহুদি কয়, সুযোগ পাওয়া গেছি, হরিণ তো আর আসবে না, আল্লাহ নবীর এখানে আটকায় রাখলো, কই রশি দিয়া বাঁধার দরকার নাই, তবে তুমি যেতে পারবা না, হরিণ আসে কি আসে না আমি একটু দেখবো, আমি একটু দেখবো। এই বইলা মালিক ছেড়ে দিল হরিণীটাকে, হরিণা চলে গেল জঙ্গলে, জঙ্গলে গেল, দুটা বাচ্চারে ডাক শুরু করলো, দুধের বাচ্চা দেখবেন মাকে যদি না পায় শুধু সারাদিন ডাকে, আবার যেই দুধের মা শিশুর মা গাবিও যদি হয় সমস্ত গরুর পিছনে ফালাইয়া বাচ্চার মহব্বতে গাবিটা সবার আগে দৌড়ায় বাড়ি আসে। এখনো গ্রামে গেলে পরে দেখি বিকালে যখন একটা হাঁটতে বাইরে তখনই দেখি গরুর ফাল পিছনে কিন্তু একটা মা গাবি সে দৌড়াইতেছে, এতে বোঝা যায় কি বাচ্চার টানে দৌড়তেছে, বাড়িতে বাচ্চাটা মার জন্য কাঁদতেছে, দুধের জন্য ছটফট করতেছে, এই কথাটা বুঝিয়া মা সমস্ত পাল ফেলে দিয়ে একা একা দৌড়াইতেছে। অপেক্ষায় অপেক্ষায় দুজন আল্লাহ নবী অপেক্ষায় ইহুদি অপেক্ষায়, কিছুক্ষণ পরে দেখা গেল তাকায় দেখি ইহুদি আল্লাহু আকবার আল্লাহু আকবার, গেল একজন আসতেছে তিনজন, মাও আসতেছে দুটা বাচ্চাও আসতেছি, মা যাই কইতেছে বাবারা তাড়াতাড়ি তোরা দুধ পান কর, তাড়াতাড়ি দুধ পান কর। হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রাহিমাহুল্লাহ খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে তিনি এই কথা নিয়ে এসেছেন, এই ঘটনা নিয়ে এসেছেন, বাইরা বন্ধুরা মায় কই বাবা তাড়াতাড়ি দুধ পান কর, তাড়াতাড়ি দুধ পান কর, বাচ্চাগুলি কই মা এত তাড়াহুড়া কেন গো মা, এত তাড়াহুড়া কেন গো মা, মা তখন কই বাবা তাড়াতাড়ি খা আমার মায়ার নবীর আমি জামিন বানাইয়া আইছি, আমার মায়ার নবীর জামিন বানাইছি, যদি আমি না যাই আমার নবীর কোনো ক্ষতি হয়ে যাইতে পারে। এ বাবা তোদেরকে দুধ পান করানোর কথা বইলা, আমার নবীর জামিন রাইকে আমি আসছি, এমনি দুটা বাচ্চা কই মা যে নবী তোমার জন্য জামিন হয়ে গেল, আমরা বাচ্চাগুলির দুধ পান করানোর সুযোগ তৈরি করে দিল, ওই নবীর চেহারা না দেখা আমরা দুটা বাচ্চাও আর জঙ্গলে আসবো না। ভাইয়েরা বন্ধুরা তিন জন আইছে, আল্লাহ নবী রহমতের নবী যখন জিজ্ঞেসেন তুমি আইবা একা বাচ্চা আনছো কেন, সাথে সাথে হরিণের জবান আল্লাহ খুলে দিলেন, কাহিনী সব শোনায় দিল। এই আওয়াজ দেখে কাণ্ড দেখে ইহুদি কয় নবী গো আমি আপনাকে চিনি নাই,
জঙ্গলে হরিণ আমার নবী যেই নবীর চিনল আমি না লায়েক নবীর চিনলাম না আমি আর দেরি করতে চাই না তাড়াতাড়ি কালেমা পড়া মুসলমান বানায় দে কাউ নাই নে মুখতার খোদা তুমকো বানায়া কাউ নাই নে মুখতার খোদা তুমকো বানায়া উম্মত কা নিগাহ বান খোদা তুমকো বানায়া উম্মত কা নিগাহ বান খোদা তুমকো বানায়া মাওলা মেরা আকা মেরা রহমত কি নবী হ্যায় তাজদার মদিনা হে তোমাগে আরবী হ্যায় তাজদার মদিনা হে তোমাগে আরবী হ্যায় আরেকটু জোরে সুরে কোন আল্লাহু আকবার বাগে এক ছাগলের রাখাল রে কয় এ বেটা তুমি এখানে ছাগল রাখালি করো আর আমার মায়ার নবী মদিনার মসজিদে নবীর সাহাবীদের তালিম দেয় দিন শিখায় এই কথা কইবার আগে বাগে তার একটা ছাগল খাইয়ে দিছে খাওয়া মাত্রই লোকটায় কয় কিরে বাগ তুই আমার ছাগল খাইলি কেন বাগের জবান আল্লাহ কইলে দিছে খাসাইসুল কুবরা নামক কিতাবের মধ্যে লিখেন আল্লাহর নবীর মুজিজার অংশে বাগের জবান কইলে গেছে বাগে কয় আরে আমি তোর ছাগল খাই নাই তো আমি আমার রিজিক খাইছি দেখছেন নাকি জবাব দেয় আমি আমার রিজিক খাইছি এই কথা জবাব সব জায়গায় দিলে হইতো না আরেকজনের গাছের ডাব চুরি করে যদি কোন আপনি আপনার রিজিক খাইছেন তো হইবনি হ্যাঁ বাগ তো বাগ ওই হেরুফে তো হালাল হারাম নাই মানুষের উপরে তো হালাল হারাম আছে ঠিক না জীব জানোয়ারের জায়জ না জায়জ নাই শরীয়ত নাই মানুষের উপরে শরীয়ত আছে নি না নাই এজন্য বাগে কই লিছে আমি আমার রিজিক খাইছি বাগে কই এটা কোন কারবার খাইছো তুমি আমার জিনিস তুমি তোমার রিজিক খাইছো কেন এটা কোন আশ্চর্যের বিষয় বাগেও দি আবার কথা কয় বাগে কই এটা আশ্চর্য না আশ্চর্য হইলো তুমি এখানে ছাগল লইয়া কটর 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 করো আর নবী নবী এখানে সাহাবীদেরকে দিন শিখায় হে মজলিস তুই এখানে হয়ে গেছো এটা হইলো আশ্চর্যের বিষয় এমনি ইহুদি কয় কি রে মদিনার নবীর খবর আমারে জঙ্গলের বাগে দেয় তাহলে আমি এই নবীরে এখনো চিনলাম না এমনি কয় বাইরে আমি চলে যাব নবীর কাছে গিয়া নবীর কাছে হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হইম আমার ছাগলটাই রাখালি করব কেডায় বাগে কইতে আমার কাছে দিয়া যাও গি তুমি আগে একটা খাইছো না জিগাইয়া জিগাইছি তুমি কো তোমার তোমার রিজিক খাইছো তুই এখন তোমার কাছে বাকি দিয়া গেলে এই ভাই মনি হট না তোমরা মুসলমান ওয়াদা খেলাফি করো আমানত খেয়ানত করো কিন্তু আমরা বাগ হইল যদি কই আমানত এক বিন্দু ও খেয়ানত হইত মানুষ তোমরা আমানত খেয়ানত করতে পারো একজনের জিনিস নিজের মনে করে খাই লিবা কিন্তু না যাও তুমি কথা দিলাম হে রওনা দিয়ে দিছে এদিকে আল্লাহ জিব্রাইল আমিনকে পাঠাইছে বন্ধু তোমার কাছে এক ইহুদি যুবক আইতেছে কালেমা পড়ে মুসলমান হইতো যেই যুবকের খবর কোন মানুষ তোমার খবর তার কাছে দেয় নাই তার কাছে তোমার খবরটা দিছে জঙ্গলের বাঘ অতএব আমি আল্লাহ বলতেছি বন্ধু মসজিদ নববী থেকে বের হইয়া সাহাবীদেরকে নিয়া ওই যুবককে সদর সম্ভাষণ জানায় গ্রহণ করো যুবক রওনা দিছে আল্লাহ নবীর দিকে মসজিদ নববীর দিকে এই দিকে জিব্রাইল আমিন মায়ার নবীর কাছে ঘটনা যখন খুলে বলে আল্লাহর নবী রহমতের নবী তিনি বের হয়ে গেলেন সাহাবীদেরকে বলেন সাহাবীরা একটু তাড়াতাড়ি উঠো আমরা মসজিদে নববী থেকে একটু বের হব আল্লাহর নবী বের হলেন সাহাবীদেরকে নিয়ে লাম ধরে দাঁড়ায় আছেন মাঝখানে নবী দাঁড়ায় রয়েছেন সাহাবীরা বুঝতেছেন নবী কারোর জন্য অপেক্ষা করেন কিন্তু এই অপেক্ষা কার জন্য সাহাবীরা কিছুই জানেন না যুবক দূর থেকে তাকায় দেখে আমার মায়ার নবী তার আগমন টের পায় আগেই মসজিদ থেকে বের হয়ে গেছেন কিন্তু যুবক হিসাব মিলাইতে পারে না কেমনে নবী জানলেন আমি তো নবীর কাছে আসতেছি এই খবর আমি জানি আর বাগে জানে বাঘ তো আমার ছাগল রাখালি দিয়েছি তাহলে নবীর এই খবর জানাইলো কেডা যুবক নবীর কাছে আসলো আইসে আল্লাহর নবীর কাছে বলতেছে ও গো নবীজি আমার আসার খবর আপনারে কে দিল আমি আসার আগে আমার আসার খবর যেই নবীর কাছে পৌঁছে যায় আর যেই নবীর খবর আমারে জঙ্গলের বাগে দে এই নবীর হাতে আমি আর দেরি করতে চাই না কালেমা পড়ে মুসলমান আমাকে বানায় দে তাহলে আমার নবীর ভালোবাসা মহব্বত
প্রেম এটা একদিনের জন্য না শুধু মানুষের জন্য না হাইওয়ানের জন্য ছিল ঠিক কি না আর আজকে আমরা ইহুদিদের একদিনের ভালোবাসা লইয়া ভালো দেখবেন কি পরিমাণ নাইস আর দম শহরে বন্দরে কালকে শুরু হয় এটা তো আর ভালোবাসা দিবস হইছে না এটা নষ্ট দিবস হয়ে গেছে ঠিক না হাই 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 ওই বাপ মা গুলি কি জবাব দিবে আল্লাহর কাছে যেই বাপ মার সন্তান গুলি এই রাতে এই দিনে কোথায় যাইতেছে কার সাথে সময় কাটাইতেছে বাপে খবর লয় না মায়ের খবর লয় না এজন্য আল্লাহ নবী বলেন সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ মুদমিনুল খামর ওয়াল আক ওয়াদ দায়ুস আল্লাযী ইউকরু ফি আহলিল খুবুস তিন ব্যক্তির জন্য জান্নাত আল্লাহ হারাম ঘোষণা করেছে এক এক নম্বর হলো যে মদ খায় যে নিশা খায় গাঁজা খায় ইয়াবা খায় বাবা খায় ট্যাবলেট খায় ডাইল খায় চুরি খায় ইরহম নেশায় যারা আছে আল্লাহ নবী বলে জান্নাত হারাম যদি নেশা করা অবস্থায় তওবা না করে সে না মরে নেশা করা অবস্থায় এই নেশায় দেখে যদি সে মারা যায় দুই নম্বর হলো ওয়ালাক বাপ মার সাথে যে সন্তান অবাধ্য আচরণ করে মারে বাবারে যে কষ্ট দেয় বাপ মার কলিজায় যে ব্যথা দেয় বাবার সাথে যে চোখ লাল করে কথা কয় মারে যে ধমক দেয় মার অন্তরে বদদোয়া বাবার অন্তরে বদদোয়া মায়ার নবী বলেন এই সন্তানের জন্য জান্নাত হারাম তার নামাজ রোজা লইয়ো সে জান্নাত পাবে না বাপ মারে খুশি না করে বাপ মা খুশি করলে তার নামাজ রোজা তারে জান্নাতে লইয়ে দেয় তিন নম্বরে নবী বলেন ওয়াদায়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিহিল কুবুস ওই ঘরের পুরুষ যে পুরুষের চোখের সামনে তার সন্তান অন্যায় করতেছে বাধা দেয় না ছেলে হারাম কাজ করতেছে বাবা জানে দেখে এরপরও বাধা দেয় না মেয়ে বেফরদায় চলতেছে দেখতেছে এরপরও বাবা বাধা দেয় না শাসন করে না মসজিদের সামনের কাতারের মুসল্লি হলো জান্নাত হারাম আমার নবী বলেছেন সামনের কাতারের মুসল্লি হলো জান্নাত হারাম আমি সামনের কাতারের মুসল্লি আমার মেয়ে 14ই ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবসে ভালোবাসা করে আর আমি সামনের কাতারে নামাজ পড়ি আল্লাহ নবী কয় লাভ নাই লাভ নাই এজন্য গার্ডিয়ান হিসাবে আমাদের প্রত্যেকের দায়িত্ব আমার অধীনস্থ যারা আছে তারা কি করতেছে খবর নেওয়া ভুল পথে থাকলে ভুল পথ থেকে সরানো বুঝানো না বুঝতে শাসন করা এটা আমি বাবা হিসাবে বড় ভাই হিসাবে স্বামী হিসাবে আমাদের প্রত্যেকের দায়িত্ব যদি জান্নাত পেতে চাই ঠিক কি না ব্যার হাজিরা এজন্য আলহামদুলিল্লাহ আজকের এত সুন্দর মাহফিল যে যুবকরা আয়োজন করলো আমরা এত খুশি না আলহামদুলিল্লাহ কারা কারা খুশি একটু হাত উঠে আল্লাহকে দেখান আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো এই মাহফিলকে উসিলা করে যেন আল্লাহ পাক এই গোটা সমাজকে হেদায়েতের একটা জরিয়া বানায় আর এই যুবকগুলিকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন যৌবন কালে আল্লাহর কলি বানায় এলাকার যে সমস্ত মানুষগুলা আজকে এই মাহফিলে দেশ বিদেশ থেকে জড়িত আল্লাহ পাক তাদেরকে যেন এই এই মাহফিলের উসিলায় আল্লাহ মাফ করে প্রত্যেকে প্রত্যেকের জন্য দোয়া করো ইনশা মসজিদের কাজের জন্য আগে হই না উঠবেন না কেউ না উঠবেন না দুই মিনিট পাঁচ মিনিট নেব না দুই মিনিট একটু একটু ধৈর্য ধরে বসে মোনাজাত করবো মোনাজাত হলো এবাদতের মগজ এবাদতের মগজ আর দোয়া ও মুখুল ইবাদা এবাদতের মগজ হলো দোয়া মসজিদ কার ঘর আল্লাহর ঘর আল্লাহর ঘরের যদি সুন্দর হয় আল্লাহ আমার ঘর সুন্দর বানিয়ে দিবে ঠিক কি না আমি আল্লাহর ঘরের দিকে নজর দিলে আল্লাহ আমার ঘরের দিকে নজর দিবে এটাই বাস্তব এটাই বাস্তব আমি তোমারে দেখবো তুমি আমারে দেখবা ঠিক না এজন্য আল্লাহর ঘর মসজিদের জন্য এক ভাই সবার আগে বলেন ইনশাআল্লাহ আপনার সাধ্যমতো ৫০০০ ১০০০০ যদি তৌফিক থাকে ১০০০০ না থাকলে ৫০০০০